পৃথিবীতে অনেক শিল্পী আছেন, কিন্তু প্রকৃত শিল্পী তিনি যিনি তার শিল্প দিয়ে অন্যদের চমকে দেন এবং তার শিল্প দেখে সবাই অবাক হয়ে যান। ভারতে এমন শিল্পীর অভাব নেই। সম্প্রতি লোকেরা কিছু ভারতীয় শিল্পীর শিল্প দেখতে পেয়েছে, যখন তারা একটা বিশাল বীণা তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে এই বীণা। রুদ্রবীণা তৈরি করেছে মধ্যপ্রদেশের ভোপালে বসবাসকারী কারিগরেরা। এর আয়তন এত বড় যে একজন মানুষকেও এর সামনে ছোট দেখাবে। যে দলটি এটি তৈরি করেছে, এটি এখনও পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় রুদ্রবীণা। আসুন আমরা আপনাকে বলি যে এই বীণাটি ভোপালের স্ক্র্যাপ থেকে তৈরি করা হয়েছে। এর আকার 28 ফুট লম্বা, 10 ফুট চওড়া, 12 ফুট উঁচু এবং ওজন 5 টন, অর্থাৎ 5000 কেজি। এবার আসা যাক এই বীণা তৈরিতে কত খরচ জড়িত। এটি তৈরি করতে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে। এই পুরো বীণা তৈরি করতে সময় লেগেছে 6 মাস। এই বাদ্যযন্ত্রটি গাড়ির বিভিন্ন অংশ যেমন চেন, কেবল, গিয়ার, বল বিয়ারিং ইত্যাদি থেকে তৈরি করা হয়েছে। 15 জন শিল্পী একত্রে এই বীণা নিয়ে কাজ করেছেন এবং বহুদিন পর সমস্ত অংশ একত্রিত করা হয়েছে, তারপর এই রুদ্রবীণা তৈরি করা হয়েছে। পবন দেশপাণ্ডে নামে এক শিল্পী জানান, জাঙ্ক টু কাঞ্চন থিমের অধীনে এই বীণা তৈরি করা হয়েছে। তিনি বলেন, 15 জন শিল্পী স্ক্র্যাপ সংগ্রহ ও ডিজাইন করার কাজে নিয়োজিত ছিলেন। তারপর এটি তৈরি করতে তাদের সময় লেগেছে 6 মাস। তিনি বলেছিলেন যে ভারতের আজকের প্রজন্ম ভারতীয় সংস্কৃতি সম্পর্কে খুব কমই জানে, তাই এই বীণার অধীনে তারা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আরও শিখতে পারবে। বীণাকে শহরের এমন জায়গায় বসানো হবে যেখানে লোকেরা তার সাথে সেলফি তুলতে পারবে। ভোপালের অটল পাঠে এই বীণা রাখা হবে। শিল্পী আরও জানান, ভোপালে অটল পথে বীণাকে রাখার জন্য একটা জায়গাও চিহ্নিত করা হয়েছে। বীণা তৈরিকারী দল দাবি করেছে, এত বড় বীণা বর্জ্য থেকে কখনো তৈরি হয় না। শিল্পীরা বলেন, এটি শুধু ভোপাল নয়, বিশ্বের সবচেয়ে বড় বীণা। এই রুদ্রবীণা তৈরিতে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা পোস্টে লিখেছে, 3 লক্ষ ব্যবহার করা বর্জ্য প্লাস্টিকের বোতল এবং 5 টন গাড়ির স্ক্র্যাপ যন্ত্রাংশ, ক্র্যাঙ্কশ্যাফ্ট, বর্জ্য টায়ার, মডিউলার টয়লেটের দরজা, 3R-এর সাধারণ ধন রিডিউস, রিউজ, রিসাইকেল এটি তৈরি করতে। মেডিকেলের শিক্ষামন্ত্রী জানাব বিশ্ব স্যাংরন স্যার এর উদ্বোধন করেছিলেন, যিনি জোর দিয়েছেন যে এই ইনস্টলেশনটি সর্বদা আমাদের মনে করিয়ে দেবে কীভাবে আমরা একটা ভ্যাকসিনের সাহায্যেই মহামারীটিকে কাটিয়েছি।